আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি স্পেশাল ভিপ চাপ এবং স্পেশাল ভিপ চাপের মশলা সহকারে। আজকাল রেস্টুরেন্টগুলোতে খেতে গেলে চাপ বিক্রেতারা বলতে চায় না তাদের সিক্রেটের কথা। ওদেরকে যদি জিজ্ঞেস করি ওরা বলে এতগুলো মশলার নাম আমরা বলতে পারবো না, আমরা জানি না। আমি আজকে সেই সিক্রেট সহকারে আপনাদের সামনে নিয়ে এসেছি। এইখানে আমি নিয়েছি চাপ মশলার জন্য এগুলো নিয়েছি। প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি জয়ত্রী, নিয়েছি দুইটা জায়ফল, নিয়েছি দুইটা। আমি জায়ফলগুলোকে উপরে স্কিনটা পেলে ভেঙে নিয়েছি। নিয়েছি সাদা গোলমরিচ এক চা চামচ, জায়ফলটা এই যে গোটা যেটা দেখতে পাচ্ছেন সেটাই জায়ফল। আর নিয়েছি শাহী জিরা এক চা চামচ, নিয়েছি রাঁধুনি, কিন্তু মশলার নামই হচ্ছে রাঁধুনি, মশলা নিচ্ছি দুই চা চামচ। স্টার অ্যানিস নিচ্ছি তিনটা, অবশ্যই এগুলা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। সাদা এলাচ নিয়েছি নয়টা, কালো গোলমরিচ নিয়েছি এক চা চামচ, লবঙ্গ নিয়েছি দশটা, দারচিনি নিয়েছি তিন পিস, তেজপাতা নিয়েছি তিনটা, আরও নিচ্ছি শুকনো মরিচ, এখানে আমি দশটা নিয়েছি। মরিচগুলো কিন্তু অনেক জাল, তাই আমি এখানে দশটা নিয়েছি। নিয়েছি এখানে মশলা মৌরি, মেথি, কালো জিরা, শাহী জিরা, সাদা সরিষা, সব কিছু মিলে আমি তিন টেবিল চামচ নিয়েছি। এইরকম মার্কেটের মধ্যে রেডিমেড প্যাকেট পাওয়া যায়, সো আমি ওখান থেকে রেডিমেড প্যাকেট থেকে আমি এখানে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি। এইবার সবগুলো মশলাকে আমি একটা তাওয়া গরম করে ভেজে নেব। প্রথমে তাওয়াটাকে বসিয়ে গরম করে এবার মশলাগুলোকে আস্তে আগুনে একদম লো হিটে মশলা ভাজতে হবে, সবগুলো কাবাবের মশলা। আর এই মশলাটা আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন অনেক দিন, আপনারা যে কোনো কাবাব বানাবেন কাবাব তখন আপনারা এটা দিতে পারবেন। মশলাগুলো কেমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়, দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে কিন্তু পুড়ে যায়নি আমার, কিন্তু ভাজা শেষ, একদম মসমসে হবে, পুড়বে না। আর এই পর্যায়ে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলোকে, একটু হাতের সাহায্যে ভেঙে দিয়েছি। আপনারা একটু খেয়াল করুন কীভাবে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা। সবগুলো মশলাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব, অবশ্যই চেষ্টা করবেন গরম অবস্থায় করার জন্য, তাহলে মশলাগুলো একদম মিস হয়ে যাবে। যাদের ব্লেন্ডার জার নেই তারা চাইলে আপনারা শিলপাটা তো করতে পারেন, তবে অবশ্যই গরম গরম করবেন, একদম মিস হয়ে যাবে মশলাগুলো। মশলাগুলোকে একদম মিশ না করে একটু ধানা ধানা রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখানে 4 কেজি গরু মাংস নিয়েছি, দোকানদারকে বললাম আমাকে ভিপ চাপের জন্য মাংস কেটে দিতে। উনি আমাকে মাংসের পিস ঠিকই আছে কিন্তু মাঝখানে এইভাবে কেটে কেটে দিয়েছে, কি করব, করতে হবে, আনতে হবে, এতগুলো টাকা দিয়ে নিয়েছি, ফেলে তো দিতে পারে না, তাই নিয়ে এসেছি। অবশ্যই আমার উপকারে আসবে, এইভাবে কেটে দেওয়াতে আমার একটু কষ্টটা কম হবে। আমি মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে তারপর নিয়েছি এখানে। প্রথমে আমি একটা মাংস আপনাকে দেখাচ্ছি কিভাবে কাবাবের মশলাটাকে রেডি করতে হয়। একটা মাংস নিয়ে চুরির পিছনের দিক দিয়ে, সামনের দিক না পিছনের দিক দিয়ে, এইভাবে একটু থেতড়ে নেব বা একটু ছেঁচে নেব। এটার জন্য অনেক আপনার হ্যামার পাওয়া যায় মার্কেটের মধ্যে, তো আমি আর হ্যামার আমার নেই, তাই আমি চুরির সাহায্যে এইভাবে মাংসটাকে থেতলে বা একটু ছেঁচে নিচ্ছি। তাতে করে মাংসটা যখন মশলা দিব তখন পারফেক্টলি ডুববে এবং খেতে অনেক মজা হবে, একদম সফট হবে। যখন আমরা রেস্টুরেন্টে খাই তখন দেখতে পারেন আপনারা মাংসগুলো একদম সফট থাকে, লেগে থাকে না, খেতে অনেক মজা লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আর ওইভাবে কেটে দেওয়াতে কিন্তু আমার জন্য সুবিধা হয়েছে, ফিরতে আমার কষ্টটা কম হয়েছে। এভাবে করে আমি সবগুলো মাংসকে দেখুন কেচে নিয়েছি বা ফেটে নিয়েছি। এইবার আমি একটা বাটিতে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 চা চামচ, লবণ দিচ্ছি আমি এখানে স্বাদ মতো,
আমি এখানে সাদা লবণ যেটা সেটা দিয়েছি এক চা চামচ, দিচ্ছি বিট লবণ এক চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ। আমার চামচটা একটু উঁচু করে নিয়েছি তাই আমার এখানে দুই চা চামচে হয়েছে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম খান ওইভাবে করে আমি উঁচু করে দুই চা চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাগুলোরে আমি ভেজে এভাবে, আমি এটা রেডিমেড পাওয়া যায়, আমি রেডিমেড কিনে এনে হাতে ভালো করে ভেঙে নিয়েছি, এখানে আমি এক কাপ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, পেঁপের খোসা সহকারে পেঁপে বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ, যেহেতু আমার এখানে চার কেজি গরু মাংস তাই আমি একটু পেঁপে বাটা বেশি করে দিয়েছি, তিন টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এক চা চামচ, দিয়ে দিচ্ছি কাবাবের সেই স্পেশাল মশলাটা, আমার এখানে নিয়েছি চার কেজি তাই আমি এখানে চার কেজির জন্য চার চা চামচ মশলা দিয়েছি, এটা কিন্তু অনেক স্ট্রং সেজন্য আপনারা বুঝে শুনে দেবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিতে হবে, আমি এখানে হাফ কাপ সরিষার তেল নিয়েছি। দিয়ে দিচ্ছি বেসন, বেসনটাকে আমি এখানে একটু ছেলে দিয়েছি, এখানে এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়েছি আর বেসনটাকে একটু ছেলে দিয়েছি। এইবার সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। আপনারা যদি সঠিক ইনগ্রিডিয়েন্টসগুলো যদি পারফেক্টলি দিতে পারেন তাহলে আপনাদের কাবাব দোকানের চেয়েও অনেক ভালো হবে, সেই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারি। এইবার আমি এখানে পানি দিব, একটু একটু করে পানি দিব আর একটু একটু করে মাংসটাকে খুব আলতো হাতে মাখতে হবে। আমি দেখতে পাচ্ছেন কীভাবে পানিগুলো দিচ্ছি এবং কীভাবে মাখতেছি, এটা অবশ্যই আপনারা ফলো করবেন, এগুলোর ফলো করার উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার মাংসটা আর আপনার মেয়োনিজের উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার মাংসটা, আপনার কাবাবটা, সরি এটা বিফ সাপটা। খুবই আলতো হাতে আপনাদের মাখতে হবে যেন প্রতিটা মাংসের মাঝে মশলাগুলো ভালো করে ঢুকে। এভাবে করে আমি একটু 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 করে পানি দিয়ে আমি মাংসগুলোকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে যখন দেখবেন যে তেলটা যখন উপরে উঠে আসে তখন বুঝতে পারবেন যে আপনার মাংসটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু তেল দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে একটু কম হয়েছে তাই আমি আরেকটু তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। খুব সাবধানে আলতো হাতে মাখবেন মাংসগুলোকে। এইভাবে করে মাংসগুলোকে মেখে মেখে মশলাগুলো প্রতিটা মাংসের মাঝে লাগাবেন। আমার মাংস কিন্তু মাখা শেষ, আমি এখানে আমার হাতে যে মগটা আপনারা দেখতে পেয়েছেন সেই মগের পুরো এক মগ আমার পানি লেগেছে। এইবার আমি মাংসটাকে একটা ফয়েল পেপার দিয়ে বা র্যাপিং পেপার দিয়ে আমি রেখে দিব তিন ঘন্টার জন্য, আপনাদের যদি সময় থাকে আপনারা আরও সময় রাখতে পারেন। আমার তিন ঘন্টা পর আমি নিয়ে এসেছি, আমার সময় ছিল না তাই আমি নিয়ে এসেছি, আপনারা চাইলে পাঁচ ঘন্টাও রাখতে পারেন বা ওভারনাইট করেও রাখতে পারেন, তাতে করে অনেক ভালো হয়। এইবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলাতে গরম করে নিয়েছি, অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজবেন কাবাব, তাহলে কাবাবটা খেতে অনেক মজা হবে। এভাবে করে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি, চাপগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চাপগুলো, দেখুন বেশিক্ষণ কিন্তু আমার সময় লাগেনি, একটা চাপ হতে কিন্তু আমার পাঁচ মিনিট চার মিনিট করে লেগেছে। আমি যেহেতু অনেকগুলো নিয়েছি তাই আমি একটু পাকে পাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করি করার জন্যই চেষ্টা করতেছি। একদম সফটভাবে মাংসগুলো সিদ্ধ হয়েছে আমার, অবশ্যই আপনারা বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, অনেকে বেসন দিচ্ছে না কারণ বেসন না দিলে কিন্তু আপনার যে একটু জুসিনেস থাকবে উপরে ওই জিনিসটা কিন্তু লাগবে না, তার জন্য অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস ফলো করবেন, প্রতিটা মশলা অবশ্যই দিবেন, তাহলে আপনারা একদম রেস্টুরেন্টের মতোই মজা পাবেন। আমি বলবো, আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারবো, রেস্টুরেন্টের চেয়েও আপনার ঘরেরটা আরও দ্বিগুণ মজা হবে।
এইভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।